আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর মতো ভালো আছেন। এই তো আমিও আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার আপনাদের মাঝে একটি থ্রি পিস কুকিংসের নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমি তৈরি করে দেখাবো অসম্ভব মজার একটি রেসিপি, বিকেলের নাস্তার জন্য পারফেক্ট একটি রেসিপি। আমি তৈরি করে দেখাবো তেলাকুচ পাতা দিয়ে বড়া এবং ফুলুরি একের ভিতরে ধুই। আমি চলুন তাহলে দেখি কী কী উপকরণ লাগে। আমি এখানে কিছু তেলাকুচ পাতা ভালো করে নিয়ে নিয়েছি। এরপর এগুলোকে ভালো করে ধুয়ে তারপরে কিচি কিচি করে কেটে নিতে হবে। এই তো আমার একবারে কিচি কিচি করে কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি অ্যাড করব যা যা আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেখুন আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন, আদা রসুন, হলুদ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া পাতা, ধনিয়ার গুঁড়ো এবং লবণ, এর ভালো করে চটকিয়ে নিতে হবে। আর এখানে অ্যাড করব আমি চালের গুঁড়ো। আর এখানে আরেকটা অ্যাড করব একটি ডিম। ডিমটা আপনারা দিতে পারেন অথবা নাও দিতে পারেন। ডিমটা দিলে আলাদা মজা আর কি, মজা হয়, ক্রিস্পি হয়। এতো আমার এরকম এখনও শেষ, আমি এখানে অ্যাড করব চালের গুঁড়োগুলো। চালের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা মচমচে হয়। আর এখানে ডিম দিয়ে তারপর আমি এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। আমি একসাথে একের ভিতরে দুই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। কীরকম হয়েছে অবশ্যই জানাবেন যে এই ভিডিওটি, আর দয়া করে পুরো ভিডিওটি দেখবেন। এতো আমার মাখা শেষ। আমি ওখানে একটা প্যানে পরিমাণ মতন তেল গরম করার পর এখানে কিছু তেল দিয়ে দিলাম। তারপর গরম হওয়ার পর আমি এখানে অ্যাড করব একে একে বড়াগুলো ভেজে নিব। আর আপু ভাইয়েরা দয়া করে আমার ভিডিও পুরো ভিডিওটি আপনারা দেখে একটি লাইক দিবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। না ভিডিওটি টেনে দেখবেন না। তেল গরম হওয়ার পর আমি এখানে অ্যাড দিয়ে দিব বড়াগুলো ভেজে নিব, বড়া বা পাকোড়াগুলো ভেজে নিব। তেল দিয়ে নিয়েছি, মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো আমার এক পাশ হয়ে গেছে, আমি এগুলোকে উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পর আরেক পাশ হয়ে যাবে। পাকোড়াগুলো হয়ে গেছে, আমি এগুলোকে বড়াগুলো নামিয়ে নিব। নামিয়ে তারপরে আমি এখানে আরেকটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব, সেটা আবার তৈরি করে দেখাবো। এখানে আমি দিয়ে দিব ফুলুরি। এটা ছোট ছোট করে ভেজে নিতে হবে। এটা টকের সাথে খেতে অনেক মজা, আপনারা ট্রাই করবেন। আর কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি আমি এখানে। এর তেলাকুচ পাতা দিয়ে তৈরি, এটা একটা ওষুধি পাতা। এটা ডায়াবেটিস এবং যাদের জ্বালা পোড়া আছে তাদের জন্য অনেক উপকারী একটি, সকলেই খেতে পারে এটা। এতো আমার পাকোড়াগুলো হয়ে যাচ্ছে, আমি এগুলোকে আস্তে আস্তে মিডিয়াম আঁচে জাল দিয়ে ভেজে নিয়েছি। পুরো মচমচে ভেজে নিতে হয়েছে, আমি এগুলোকে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর আমি আমার মতন করে পরিবেশন করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করে নেবেন। আমি এখানে কিছু তেঁতুলের টকের সাহায্যে পরিবেশন করে নিব। এদিকে বড়া আর এদিকে ফুলুরি দুটি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, কীরকম হয়েছে তা অবশ্যই জানাবেন। আর আপু ভাইয়েরা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, আর পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। নোটিফিকেশন চলে গেলে আপনারা পুরো ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে বিদায় নিব। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।